সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের অন্যরকম পাঠশালায়। এর আগের দিন তোমরা যদি ক্লাসটি ফলো করে থাকো, আমরা স্ত্রী প্রজনন তন্ত্র একই সাথে রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে পড়াশোনা করেছিলাম। আজকে আমরা পুরুষ প্রজনন তন্ত্র এবং সেখান থেকে গ্যামেট সৃষ্টি, নিষেক এবং ইমপ্ল্যান্টেশন, এই যে টপিকগুলো আছে এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলো একদম শুরুতেই শুরু করি পুরুষ প্রজনন তন্ত্র দিয়ে। পুরুষ প্রজনন তন্ত্র বলতে আমরা কী বুঝি? তোমরা জানো যে একদম ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে আসছি বা একদম অনেক আগে থেকে শুনছি যে মেল এবং ফিমেল দুইজনের কাছ থেকে আমরা দুটো গ্যামিট পাই, যে নামগুলো মেলদের জন্য যেটাকে আমরা বলছি শুক্রাণু, ফিমেলদের জন্য আমরা বলছি ডিম্বাণু। তাহলে এই শুক্রাণু সৃষ্টি করতে অর্থাৎ তৈরি করা থেকে শুরু করে সেখানে সঞ্চয় করে রাখা থেকে শুরু করে পরিবহন করা, এই যে কাজগুলো আছে, এই কাজগুলো যে তন্ত্রের মাধ্যমে করা হচ্ছে সেগুলোকে আমরা বলছি পুরুষ প্রজনন তন্ত্র। আর তন্ত্র বলতে তোমরা জানো যে অনেকগুলো অঙ্গ বা অর্গানে যখন একসাথে কাজ করে, মিলে কাজ করে, তখন সেগুলোকে আমরা তন্ত্র বা সিস্টেম বলছি। তো এটাকে আমরা বলবো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা পুরুষ প্রজনন তন্ত্র। পুরুষ প্রজনন তন্ত্রের মধ্যে তাহলে আমাদেরকে জানতে হবে কী কী অঙ্গ এখানে কাজ করছে এবং তাদের কাজগুলো কেমন। তাহলে একদম শুরুতেই যদি আমরা দেখি পুরুষ প্রজনন তন্ত্রের অঙ্গগুলোকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলছি যেটা একদম প্রাইমারি, মুখ্য কাজ করে। মুখ্য কাজ এখানে কী হবে? শুক্রাণু তৈরি করা। আর বাকি যত অঙ্গগুলো আছে সেগুলো সবগুলোই এই শুক্রাণু কেউ হয়তো সঞ্চয় করছে, কেউ হয়তো পরিবহন করছে। তাহলে আমরা দুই ভাগে ভাগ করতে পারলাম। একটা মুখ্য কাজ করছে যেটা আমরা প্রাইমারি বলছি, সেটার নাম অবভিয়াসলি শুক্রাশয় বা টেস্টিস। এবং আরও যে বাকি অঙ্গগুলো আছে সেগুলোকে আমরা অ্যাক্সেসরি বলছি, কারণ সেগুলো কী কাজ করছে? শুক্রাণু সঞ্চয় এবং পরিবহনে সাহায্য করছে, তৈরি করছে না। তো এই জায়গায় আমরা তাহলে একদম প্রাইমারি বা মুখ্য দিয়ে শুরু করছি। তোমরা সবাই জানো যে পুরুষ প্রজনন তন্ত্রের প্রাইমারি বা মুখ্য অঙ্গ হচ্ছে শুক্রাশয় বা টেস্টিস। তোমাদের বইয়ে কিছুটা আছে, আমি একটু বইয়ের একটু বাইরে বা বই থেকে একটু বেশি তোমাদেরকে জানানোর চেষ্টা করব, কারণ তোমরা কিছু জায়গা আছে সেই জায়গাগুলো বইয়ের তোমাদের যেটুকু আছে ওইটুকুর মধ্যে হয়তো বুঝতে পারো না, বই শব্দগুলোর সাথে খুব একটা ভালোভাবে পরিচিতও হয় না। তো এই জায়গাগুলো আমরা কিছুটা কাজ করব। চল আগে দেখি তোমাদের বইয়ে কী আছে। তোমাদের বইয়ে দেখবে এরকম একটা ছবি আছে, পুরুষ প্রজনন তন্ত্রের পুরো একটা ছবি দেয়া আছে, আমি তোমাদের একটু পরে এটা বুঝিয়ে দিচ্ছি। তার আগে আমরা সবার আগে যে কাজটি করব, একদম নিচের দিকে দেখো আমি কিছু অংশকে কালো ছবির মাঝখানে লাল করে এঁকেছি। তার মানে এগুলো হচ্ছে বিশেষ করে যে টেস্টিস দেখতে পাচ্ছ দুই পাশে শুক্রাশয়, এটাকে আমরা বলেছিলাম এটা হচ্ছে মুখ্য জননাঙ্গ। তাহলে কেন এটাকে আমরা মুখ্য বলছি এবং টেস্টিসের গঠনটা কেমন এটা তোমাদের একটু জানা দরকার। এই জন্য আমি আলাদা করে তোমাদের এই পাশে সবাই একটু এই পাশটাই খেয়াল করবে। দেখো একটা টেস্টিসের ছবি এঁকেছি এবং এটাকে বলে মাইক্রোস্কোপিক ছবি, অর্থাৎ তোমরা শুধু জানতে যে টেস্টিস এরকম একটা বলের মতো, বাট এখন তোমরা জানবে যে এর ভিতরে কী আছে এবং সেই জিনিসগুলোর কাজ কী, যে নামগুলো তোমরা এতদিন শুনেছ। এমনিতেই নর্মালি আমরা বলতে গেলে আমাদের সবার ডান এবং বাম পাশে দুইটা টেস্টিস আছে এবং টেস্টিসগুলো একটা থলির মধ্যে অবস্থান করে, যেগুলোকে আমরা স্ক্রোটাম বলে ডাকি। এখন এই টেস্টিসগুলো আবার কিছু শব্দ তোমাকে জানতে হবে, যে প্রতিটি টেস্টিস প্রায় ধরো 2 ইঞ্চির মতো সেগুলো লম্বায় হয় এবং ওজনটা হয় 10 থেকে 12 গ্রাম। এবং এখানে একটা কথা মনে রাখতে হবে যে বাম পাশের যে টেস্টিসটি আছে সেটা একটু বড় হয় এবং একটু নিচে ঝুলে থাকে। তো বাম পাশে বড় থাকে এটা অনেক সময় ভুলে যাবে তোমরা, তো একটু মনে রাখার বুদ্ধি হচ্ছে বাম পাশ, বাম মানে হচ্ছে লেফট, লেফট দিয়ে শুরু হয়, লেফট মানে লার্জ, মানে বাম পাশেরটা একটু বড় হবে। তো এবার চলো আমরা কাজের কথায় চলে আসি। কাজের কথা হচ্ছে তুমি যখন একটা টেস্টিসকে দেখবে, কেটে দেখতে চাচ্ছ যে ভিতরে কী আছে, আমি দেখতে চাই, একটা দেখবে কিডনির মতো একটা গঠন। তোমরা কিডনিতে যেমন পড়েছ কর্টেক্স অ্যান্ড মেডুলা, এখানেও দেখবে অনেকগুলো পিরামিডের মতো কিছু ভাগ করা থাকে টেস্টিসের মাঝখানে, এবং এই ভাঁজগুলো থেকে এরকম লম্বা পেঁচানো 1000টির মতো, প্রতিটি টেস্টিস এরকম লম্বা পেঁচানো, দেখো আমি লাল করে রেখেছি, 1000টির মতো লম্বা পেঁচানো নালিকা থাকে যেগুলোকে বলা হয় সেমিনোফেরাস নালিকা। এবং এই নালিকার গুরুত্ব সবচেয়ে বেশি, আমরা যখন টেস্টিসের কাজ পড়বো তখন তোমরা দেখবে। তাহলে এগুলোকে আমরা কী নামে ডাকছি? সেমিনোফেরাস নালিকা। আচ্ছা, আমি বলেছি একটা টেস্টিসে কতটি সেমিনোফেরাস নালিকা থাকবে? প্রায় 1000-এর মতো। এবং এই সেমিনোফেরাস নালিকাগুলো একটা সময়ে প্রতিটা অংশ থেকে, দেখো প্রতিটা অংশ থেকে তারা আসছে, আসছে একটা নির্দিষ্ট বিন্দুতে আসছে, এই জায়গাটাতে এসে তারা অনেকটা জড়াজড়ি করে থাকবে। তখন এই জায়গাগুলোকে আমরা বলবো
রেটিটেস্টিস অর্থাৎ সেমিনোফেরাস নালিকাগুলো যেখানে এসে জড়াজড়ি করে থাকে জালকের মতো, সেই জায়গাগুলো আমরা বলবো রেটিটেস্টিস। এবার একটু খেয়াল করো, সেমিনোফেরাস নালিকা রেটিটেস্টিস এসে শেষ হলো। এই রেটিটেস্টিস থেকে আবার কিছু এরকম 4 থেকে 6 মিলিমিটার লম্বা কিছু নালিকা থাকে, যেগুলো টেস্টিসের পরবর্তী অংশ, যাকে আমরা এপিডিডাইমিস বলে ডাকবো, তার সাথে যোগাযোগ রক্ষা করে। সেই নালিকাগুলোকে আমরা বলি সংগ্রহ নালিকা, যার একটা নাম হচ্ছে ভাসা ইফারেন্সিয়া। তাহলে তিনটা কথা আমরা আবার বলবো। প্রতিটি টেস্টিসকে আমরা কতগুলো খণ্ড বা অংশে ভাগ করি, এবং প্রতিটি অংশ থেকে দেখবে অনেকগুলো পেঁচানো নালিকা চলে আসে। এই পেঁচানো নালিকা একটা টেস্টিসে প্রায় 1000টির মতো থাকে, যাকে আমরা কী নামে ডাকি, সেমিনোফেরাস নালিকা। এই সেমিনোফেরাস নালিকাগুলো একটা জায়গায় এসে মিলে যাচ্ছে জালের মতো, সেগুলোকে আমরা বলছি রেটিটেস্টিস। এবং এই রেটিটেস্টিসগুলো পরবর্তীতে এপিডিডাইমিসের সাথে যেগুলোর মাধ্যমে সংযোগ রক্ষা করছে, তাদেরকে আমরা বলছি সংগ্রহক নালিকা, যার আর একটা নাম ভাসা ইফারেন্সিয়া। এইবার খেয়াল করো, এই রেটিটেস্টিসগুলো এসেই এরকম বেশ একটা ফুলে যাওয়ার মতো একটা স্ট্রাকচার টেস্টিসের উপরে তোমরা দেখবে, যে একটু স্ট্রাকচারটা মনে হয় একটু ওই জায়গাটা ফুলে আছে। তা এই জায়গাটা, যে জায়গাটা তোমাদের এরকম অনুভব হয়, সেই জায়গাটাকে আমরা বলছি এপিডিডাইমিস। কেন? কারণ এই এপিডিডাইমিসে এসেই এগুলো আরও বেশি জালকের মতো অবস্থান করছে এবং খুব ঘনভাবে অবস্থান করছে। চিন্তা করো, এপিডিডাইমিস এইটুকু জায়গার মধ্যে সেমিনোফেরাস নালিকার দৈর্ঘ্য হচ্ছে 4 থেকে 6 মিটার, মানে এইটুকু জায়গার মধ্যে 4 থেকে 6 মিটার তুমি যদি এগুলোকে সোজা করতে, তাহলে 4 থেকে 6 মিটার দৈর্ঘ্য তুমি পেতে। তাহলে এই জায়গাটাকে আমরা বলছি এপিডিডাইমিস। আচ্ছা, এপিডিডাইমিসের কাজ কী, ওই জায়গায় আমরা যাবো, আগে গঠনগুলো শেষ করি। তারপর এপিডিডাইমিস থেকে পরের যে অংশটি শুরু হয় তাকে আমরা বলি, এই পাশে তোমরা দেখবে তাকে আমরা বলছি ভাস ডিফারেন্স, বা অনেকে ভাসা ডিফারেন্সিয়াও বলে। তো এই যে আমরা কটা স্ট্রাকচার পেলাম, প্রথমে পেলাম সেমিনোফেরাস নালিকা, রেটিটেস্টিস, সংগ্রাহক নালিকা বা ভাসা ইফারেন্সিয়া, এবং তারপরে একটা স্ট্রাকচার আমরা পেলাম যেখানে এসে সেমিনোফেরাস নালিকাগুলো অনেক জালকের মতো এবং ঘন হয়ে এক জায়গায় থাকে, সেটাকে আমরা বলছি এপিডিডাইমিস। এবং এপিডিডাইমিসের পরবর্তী যে অংশ শুরু হয় তাকে আমরা কী নামে ডাকছি, ভাস ডিফারেন্স। এখন আমরা প্রতিটি অংশের কাজ জানবো। একটু পরেই যখন আমরা স্পার্মাটোজেনেসিস বা শুক্রাণু তৈরি পদ্ধতি সম্পর্কে জানতে যাব, তখন দেখবে ওখানে একটা কথা আছে। এই যে সেমিনোফেরাস নালিকাটি দেখছো তোমরা, আমি এখানে এঁকেছি একটা সুতার মতো দেখতে পাচ্ছ, বাট এই সেমিনোফেরাস নালিকাকে তুমি যদি আরও বেশি ক্ষুদ্র করে বা জুম করে দেখতে চাও, তাহলে দেখবে এই সেমিনোফেরাস নালিকার মাঝেও এরকম একটা ভিতরের একটা লেয়ার থাকে, তোমরা জানো, যেটাকে আবরণ করে বা যে টিস্যুগুলো আবরণ করে তাদেরকে আমরা আবরণী কলা বলি। তো এই সেমিনোফেরাস নালিকার মাঝে এই আবরণী কলাগুলো আছে, এই আবরণী কলার মধ্যে কিছু কোষ আছে, এই কোষগুলোকেই আমরা বলি জনন মাতৃকোষ। এবং এই জনন মাতৃকোষগুলো হচ্ছে টয়জেন, এবং এখানেই পর্যায়ক্রমিক বিভাজনের ফলে একটা সময় কিন্তু স্পারমাটিড বা শুক্রাণু তৈরি হবে। তোমরা বুঝতে পারছো, আমাদের টেস্টিসের একটা কাজ যদি তোমাদেরকে জিজ্ঞেস করে, তুমি বুঝতেই পারলে টেস্টিসের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, প্রাইমারি কাজ হচ্ছে শুক্রাণু তৈরি করা। এবং সেই শুক্রাণুগুলো কোথা থেকে তৈরি হচ্ছে, এই যে সেমিনোফেরাস নালিকা দেখছো, এই সেমিনোফেরাস নালিকার আবরণী কোষের মাঝখান থেকে তৈরি হচ্ছে। এই টেস্টিসের সেমিনোফেরাস নালিকার মাঝে আরও এক ধরনের কোষ থাকে, অ্যাকচুয়ালি 2 ধরনের কোষ থাকে, এগুলো তোমাদেরকে একটু বলতে চাচ্ছি। একটা কোষের নাম তুমি একটু পরেই শুনবে, নাম হচ্ছে সার্টোলি কোষ। আমরা যখন স্পারমাটোজেনেসিস পড়বো তখন এই কোষটা আরও আলোচনা করব। এই কোষের কাজ হচ্ছে আমাদের শুক্রাণুগুলোকে পুষ্টি পদার্থ সরবরাহ করা। এবং আর একটা গুরুত্বপূর্ণ কোষ আছে যার নাম লিডিক কোষ, আমি তোমাদের জন্য বাংলায় লিখছি, লিডিক কোষ বা লিডিক সেল। এটার কাজটা কি, তোমরা জেনে থাকবে যে আমাদের ছেলেদের যে যৌন হরমোন তার নাম হচ্ছে টেস্টোস্টেরন। তাহলে এই টেস্টোস্টেরন তৈরি হয় কোথায়, টেস্টিসে। তাহলে টেস্টিসের কোন কোষ থেকে টেস্টোস্টেরন তৈরি হয়, কোষের নাম হচ্ছে লিডিক কোষ। তাহলে দেখো এখানে আমরা 3টা কোষের নাম শিখেছি, আবার একবার করে বলছি, সেমিনোফেরাস নালিকার জার্মিনাল এপিথেলিয়াম মানে আবরণী কলা থেকে যে কোষ পাওয়া যায় তার নাম হচ্ছে জনন মাতৃকোষ। সেটা কেমন, টয়জেন, এবং সেখানে পর্যায়ক্রমিক বিক্রিয়া বা বিভাজন হয়ে আলটিমেটলি শুক্রাণু তৈরি হয়। আমরা আর একটা কোষের নাম শিখেছি যার নাম সার্টোলি কোষ। সার্টোলি কোষ কী করে, শুক্রাণুর জন্য পুষ্টি সরবরাহ করে। এবং আমরা আর একটা কোষের নাম শিখেছি যার নাম লিডিক কোষ, এবং এই লিডিক কোষ থেকে ছেলেদের যে যৌন হরমোন টেস্টোস্টেরন তৈরি হয়। তো আমরা 3টা কোষের নাম জেনেছি। এই হলো আমাদের টেস্টিসের কাজ এবং গঠন। এখন আমরা চলে যাব বাকি যে অঙ্গগুলো আছে, এইদিকে দেখো। তাহলে এইবার আমরা যে স্ট্রাকচারটা দেখছি এটা অনেকটা পুরোটা স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ। আমরা এক পাশের কল্পনা করি, কারণ 2 পাশে একই রকম থাকে, এক পাশ জানলেই চলবে। এই যে দেখতে পাচ্ছ এখানে আছে টেস্টিস বা শুক্রাশয়, সেটা একটা স্কোরটাম, স্কোরটাম দিয়ে মানে স্কোরটামের মাঝখানে থাকে। আচ্ছা, এই স্কোরটামের মাঝখানে
থাকে এবং এটাকে স্কোরটার্মটার কাজটা কি, স্কোরটার্মটার কাজ করে টেস্টিসটাকে ধরে রাখে মেইন কথা। এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে স্কোরটার্ম টেস্টিসের জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার বা তাপমাত্রা বজায় রাখে। তোমরা এই ব্যাপারটি জেনে থাকবে, আমাদের স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া যদি ভালোভাবে হতে হয় তাহলে স্কোরটার্মের তাপমাত্রাটা একটা নির্দিষ্ট থাকতে হয়। সেই তাপমাত্রা কেমন, ধরো আমাদের শরীরের যে তাপমাত্রা, শরীরের তাপমাত্রার চেয়ে সবসময় স্কোরটার্ম 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম রাখতে হয়, তাহলে স্পার্মাটোজেনেসিসটা ভালো হয়। তো এই কাজটা কে করছে, আমাদের স্কোরটার্ম করছে। তারপরে দেখো, এরপরে টেস্টিস থেকে আমি তোমাদেরকে বলেছিলাম একদম উপরে এসে একটু ফুলে যাওয়া অংশ থাকে, যেটাকে আমরা বলছেন এপিডিডাইমিস। তাহলে এপিডিডাইমিসের কাজ কি, এপিডিডাইমিসের মাঝখানে যখন শুক্রাণুগুলো এসে জমা থাকে তখন এপিডিডাইমিস যে কাজটি করে, শুক্রাণুগুলো থেকে অধিক পরিমাণ পানি এবং যে পদার্থগুলো দরকার নেই সেগুলো শোষণ করে নেয়। এর ফলে উপকারটা কি হয়, ফলে শুক্রাণুগুলোর মেইন যে কাজ নিষেক বা ফার্টিলাইজেশন, তাদের নিষেক ক্ষমতা কিন্তু অনেকটা বেড়ে যায়। তাহলে এই কাজটা কে করছে, এপিডিডাইমিস। এবং এখানে কিছু সময় এসে শুক্রাণুগুলো জমাও থাকছে। এরপরে যে অংশটা চলে যায় বেশ বড়, আমরা এখানে দেখেছি তোমাদের এখানে, এখানে প্রায় 40 থেকে 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা নালিকা বের হয়ে চলে যায়, এবং এই নালিকাটাকে আমরা ডাকছি ভাস ডিফারেন্স। তাহলে দেখো ভাস ডিফারেন্সের কাজ কি, ওই শুক্রাণুগুলোকে যখন সঙ্গম করা হচ্ছে, ভাস ডিফারেন্সগুলোকে টেস্টিস থেকে উৎপন্ন শুক্রাণুকে খুব দ্রুত আমাদের ক্ষেপণ নালিকা বা ইচাকুলিকোরি ডাক্টের কাছে নিয়ে যাবে। তাহলে সঙ্গমের সময় এই যে এখানে উৎপন্ন শুক্রাণুগুলো এই পথে খুব দ্রুত ক্ষেপণ নালিকাতে চলে যাবে। একটু খেয়াল করবে, এই ক্ষেপণ নালিকাতে যাওয়ার পথে এই ভাস ডিফারেন্সটা কিন্তু, এখানে যে স্ট্রাকচারটা দেখছো যেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি, এখানে সেই মূত্রগুলো জমা হয়। কারণ আর এই জায়গায় মূত্রটা নিয়ে এসেছে কে, তোমরা যখন কিডনি পড়েছো সেই জায়গাটার নাম হচ্ছে ইউরেটার, অর্থাৎ দুই পাশে দুইটা ইউরেটার মূত্রগুলোকে মূত্রথলিতে নিয়ে এসে জমা করে। বাট আমি যেটা বলতে চাচ্ছি, এই যে ভাস ডিফারেন্সটা যখন যাবে, এই যাওয়ার পথে এসে ইউরেটারটাকে কিন্তু ছেদ করে চলে যায় বা ইউরেটারের ওপর দিয়ে চলে যায়। এটার কেন গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জেনে থাকবে এই অধ্যায় শেষে আমরা একটা শব্দ পড়ব, ভ্যাসেকটমি। ভ্যাসেকটমি বলতে আমরা জানি এটা হচ্ছে পুরুষের একদম স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। এই সময় কি করা হয়, এই যে ভাস ডিফারেন্সটা দেখছো এটা অনেক কিছুটা অংশ কেটে ফেলে দেওয়া হয়, এবং এই অপারেশনের জন্য একটা কমপ্লিকেশন বা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে এই ইউরেটারটা মাঝে মাঝে কিন্তু কেটে চলে যেতে পারে। এই জন্য অপারেশনটার জন্য তোমাদেরকে এটা জানতে হবে যে ভাস ডিফারেন্স কিন্তু একটা ইউরেটারের সাথে একটা যাওয়ার সাথে তার একটা সম্পর্ক আছে, সো এটা একটু মাথায় রাখবো। এবং যাওয়ার পথে দেখো ভাস ডিফারেন্সটা এই জায়গায় এসে অনেকটা স্ফীত হয়ে যায়, ওই জায়গাটাকে আমরা ডাকি অ্যাম্পুলা নামে। এই জায়গাটা গুরুত্ব আছে, এবং ভাস ডিফারেন্সের এই জায়গা থেকে একটা করে থলের মতো একটা অংশ বের হয় যাকে আমরা বলছি সেমিনাল ভেসিকল। তাহলে ভাস ডিফারেন্সটা ইউরেটারের ওপর দিয়ে চলে আসলো, এসে সে একটা স্ফীত হয়ে গেল যাকে আমরা বলছি অ্যাম্পুলা, এবং অ্যাম্পুলার পাশ থেকেই একটা থলের মতো অংশ বের হয় যাকে আমরা বলছি সেমিনাল ভেসিকল। এই সেমিনাল ভেসিকলের কিন্তু গুরুত্ব আছে, সেমিনাল ভেসিকল কী কাজ করছে, এই সেমিনাল ভেসিকল থেকে প্রচুর পরিমাণে মিউকাস খরণ করে এবং এখান থেকে তরল পদার্থ বা পিচ্ছিল পদার্থ খরণ করে, যেটা আমাদের স্পার্মকে আলটিমেটলি কিন্তু সিমেনে রূপান্তর করে। তোমাদেরকে আমি একটু পরেই বলবো দুইটা জিনিসের মধ্যে একটা পার্থক্য আছে, তোমরা নর্মালি সিমেন এবং স্পার্ম কিন্তু একই জিনিস নয়, এই দুইটার মধ্যে পার্থক্য আছে, আমরা একটু পরেই বলছি। তাহলে একটু খেয়াল করো পার্থক্যটা কোথায়, দেখো মনোযোগ দিয়ে শুনবে, এখানে একটা থলি আছে যার নাম সেমিনাল ভেসিকল, এখান থেকে আসছে হচ্ছে আমাদের স্পার্ম, এবং মূত্রথলির ঠিক নিচে এই যে গোল করে যে গ্রন্থিটা দেখছো, এই গ্রন্থিটাকে বলা হয় প্রোস্টেট গ্রন্থি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি, কারণ এই গ্রন্থি শুধু ছেলেদের থাকে, মেয়েদের এটা নেই, প্রোস্টেট গ্রন্থি। তাহলে এখন আমরা বলছি, তাহলে হোয়াট ইজ স্পার্ম, তোমাকে এখানে জানতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্পার্ম অ্যান্ড সিমেন। স্পার্মটা কি, স্পার্ম হচ্ছে যেটা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পার্ম হচ্ছে একটা কোষ, সেল, সেটা কোথায় তৈরি হয়েছে, স্পার্ম মানে শুক্রাণু, তোমরা জানো যেটা হচ্ছে একটা এন সংখ্যক ক্রোমোজোম বা যেটাকে আমরা বলছি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসযুক্ত কোষ। তাহলে এটা তৈরি হয়েছে কোথায়, টেস্টিসে বা শুক্রাশয়ে, কোথা থেকে, সেমিনোফেরাস ভেসিকল থেকে। আচ্ছা, এই যে কোষটা তৈরি, এই কোষটা যখন যায় বা স্পার্ম যখন যাচ্ছে, স্পার্মাটিড যখন যাচ্ছে, যাওয়ার পথে সে আরও কিছু জিনিসের সাথে যুক্ত হয়। একটা হচ্ছে এই সেমিনাল ভেসিকল থেকে যে তরল পদার্থ ক্ষরণ করে সেটা স্পার্মের সাথে এসে মিশে যায়, এবং এই প্রোস্টেট গ্রন্থি থেকে যে তরল পদার্থ ক্ষরণ করে সেটাও স্পার্মের সাথে এসে মিশে যায়। তখন আর স্পার্মকে শুধু স্পার্ম বলা হয় না, তখন তাকে ডাকা হয় সিমেন নামে। তাহলে দেখো, সিমেন সমান সমান হচ্ছে স্পার্ম প্লাস সেমিনাল ভেসিকল থেকে আসা পদার্থ
প্লাস প্রোস্টেট গ্রন্থি থেকে আসা পদার্থ, তিনটা যখন একসাথে মিলে যায় তখন তাকে আমরা রাখছি সিমেন। তাহলে তো আমরা বলতেই পারি সিমেনের মধ্যে স্পার্ম থাকে। আজ থেকে তোমরা জানবে সিমেন এবং স্পার্ম কিন্তু একই জিনিস নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আলটিমেটলি আমরা যে পদার্থটি পাবো সেটাকে আমরা বলছি, এখন আমরা তাকে আর স্পার্ম বলে কি ডাকতে পারবো? না, এখন আমরা তাকে ডাকতে পারবো সিমেন। এই সিমেনটা এখানে ছোট্ট একটা জায়গা আছে যেটাকে বলে ইজাকুলেটরি ডাক্ট, এবং এই জায়গাতে এসে আলটিমেটলি কোথায় চলে যাবে? ইউরেথ্রা পথে আলটিমেটলি একদম পেনিস হয়ে বাইরে বের হয়ে চলে আসবে। তো এই হচ্ছে দেখো কাজ। দেখো তো একটা জিনিস খেয়াল করো, সঙ্গমের সময় একটা স্পার্মকে কতটা পথ অতিক্রম করে তারপরে আসতে হয়। সো এই যে আমরা পুরুষ প্রজননতন্ত্রের যে অংশগুলো দেখলাম, আজকে তোমাদের কিছুটা ধারণা হলো যে ব্যাপারগুলো কীভাবে কাজ করে। তো পুরুষ প্রজননতন্ত্রের আর কিছু আনুষাঙ্গিক অংশ আছে, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমরা দুই ধরনের গ্রন্থির কথা বলেছি, একটা অলরেডি বলে ফেলেছি প্রোস্টেট গ্রন্থি। প্রোস্টেট গ্রন্থি কী কাজ করে আমরা বললাম যে এখান থেকে কিছু মিউকাস জাতীয় পদার্থ ক্ষরণ হয়, পিচ্ছিল পদার্থ ক্ষরণ হয় যা সঙ্গমের সময় শুক্রাণু চলনে সাহায্য করে, এবং এখান থেকে কিছু পুষ্টি পদার্থ ক্ষরণ হয় যেগুলোকে তোমরা জানো যে শুক্রাণুর চলনে ফ্রুক্টোজ নামে একটা মনোস্যাকারাইড কার্বোহাইড্রেটের দরকার পড়ে। এখানে দেখবে আর একটা গ্রন্থি আছে যাকে আমরা বলছি বাল্ব ইউরেথ্রাল বা কাউপারের গ্রন্থি, এটাও মিউকাস জাতীয় পদার্থ ক্ষরণ করে। তাহলে এটাই হচ্ছে আমাদের পুরুষ প্রজননতন্ত্রের অংশ। তাহলে এখান থেকে পরবর্তীতে যখন আমরা স্পার্মাটোজেনেসিস পড়তে যাব আমাদের কিছু জিনিস খুব কাজে লাগবে, একটা হচ্ছে সেমিনোফেরাস ভেসিকল, এবং তোমাদেরকে আমি আগেই বলেছি এটা কীভাবে কাজ করবে। সো এবং লিডিক কোষের নামটা আবার একবার মনে রাখার চেষ্টা করবে, এখান থেকে টেস্টোস্টেরন নামে যে হরমোন, মেল হরমোন, এটা কিন্তু ক্ষরণ হয়। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী যে স্টেপ, সেটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস।